আজকে চলে এসেছি সৌভিকের বাড়িতে, আবার রান্না হবে। সৌভিক আর বেসিক্যালি প্রিয়া আর ওরা দুজনে মিলে রান্না করবে, আর আমি শুধু খাবো, আমার কাজ শুধু খাওয়া আজকে। তো কি রান্না করবি সৌভিক তুই বল তো? অ্যাকচুয়ালি প্রিয়া করবে হচ্ছে পোলাও, আমার ইচ্ছা আছে একটু আজকে পায়া রান্না করার। পায়া রান্না বলতে মানে অ্যাকচুয়ালি খাসির টেংরি যেটা, সেটা রান্না করার ইচ্ছা আছে, দেখা যাক। রান্নার রেসিপিটা দেখাচ্ছি, দেখতে থাকো ওরা কেমন। প্রিয়া জানি না কেমন রান্না করে, সৌভিক ভালোই রান্না করে। প্রিয়া আজকে প্রথমবার ওর ইচ্ছা হয়েছে আমাদের রান্না করে খাও, তাই জন্য আমরা গ্ল্যাড। তো দেখা যাক প্রিয়া কেমন রান্না করে। কিছু বল, কিছু বল, কি বলবো, রান্না করে নি। প্রথমে প্রিয়া এই বাটিটাতে জল নিয়ে চালটা 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখছে। আধ ঘন্টা এখন সময় নেই বলে 15 মিনিট। ও, আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হয় কিন্তু এখন সময় নেই বলে বেসিক্যালি 15 মিনিট রাখা হচ্ছে। আর এটা হচ্ছে পিওর গোবিন্দভোগ চাল। সুন্দর গন্ধ বেরোচ্ছে কিন্তু। এই ভিডিওতে গন্ধ দেখানো যায় না। এটা জল না বলে এইখান দিয়ে নে। এটা হ্যাঁ আজকে খাওয়াটা পুরো জমে যাবে, জমে ক্ষীর। তো অ্যাকচুয়ালি আমি পায়া বানানোর প্ল্যান করলাম, তার কারণ হচ্ছে মানে দু তিন দিন ধরে একটু ধোয়া আগে ভালো ভিজিয়ে রেখে ধুয়ে, না ভিজিয়ে রেখে ধুলে ভেঙে যাবে, আগে ধুয়ে নে তারপর ভেজে। ভেজালে চাল খুব নরম হয়ে যায়, তো মানে একটু এদিক ওদিক করলে ভেঙে যাচ্ছে। তো পিয়া চালটা ধুয়ে নিক, ততক্ষণে সৌভিক কিছু একটা বলছিল পায়া নি, সেটা ওর থেকে শুনে নি বল। না মেন ব্যাপারটা হলো দুদিন ধরে মাঝখানে শরীরটা একটু খারাপ ছিল, মানে খারাপ ছিল বলতে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, বাইরে প্রচণ্ড গরম, ওই শরীর খারাপ, মাঝখানে একটু পেটও ঠিক খারাপ হচ্ছিল। তো এখন ঠিক হয়ে গেছে, সেটা সমস্যাটা যেটা সেটা হলো শরীরটা প্রচণ্ড উইক, আর এই টেংরির ইয়েতে খুব ভীষণ মানে উইকনেস কাটায়, শরীরে এনার্জি দেয়, প্রচুর স্ট্রং করে, তো সেই জন্যই পায়া খারাপ লেগে। তো বেসিক্যালি এই যে পায়া খাওয়ার রেওয়া যেটা এসছে হচ্ছে পুরো সেন্ট্রাল আর সাউথ এশিয়া থেকে। ইন্ডিয়াতে পায়া প্রথম রান্না শুরু হয়েছিল মানে তখন অবিভক্ত ভারতবর্ষ যেটা, সেখানে লাহোর, তেলেঙ্গানা আর সাউথের কয়েকটা জায়গা থেকে, ঠিক আছে, মানে তেলেঙ্গানা ছাড়া আরও বেশ কয়েকটা জায়গা ছিল, যার মধ্যে কেরালাতে কিছুটা পরিমাণ পায়া খাওয়া হতো, বা বাংলাদেশের যে পোর্শনটা মানে যেটা এখন পূর্ববঙ্গ বা দিয়ে ওই অঞ্চলে খাওয়া হতো। পায়ার বিভিন্ন ইয়ে ছিল, মেন মেন ছিল হচ্ছে সিলি পায়া বলে। এই সিলি পায়ার সিলিটা এসছে হচ্ছে সার থেকে, মানে মাথা, আর পায়া মানে হচ্ছে পা। তো কোথাও কোথাও এটাকে খুড়ুদো বলে, মানে যেহেতু এই খুঁড়ের অংশটা থেকে খাওয়া হয়, সেই খুঁড় থেকে এসছে খুড়ুদ, তো সেই পায়া। তো তারপরে এবার সবাই যেহেতু মাথা পছন্দ করে না, সেই জন্য সিলি পায়া থেকে তারপর আস্তে আস্তে শুধু পায়াতে চলে গেল। পায়া মানে শুধু ইয়ে দিয়ে, তো সাধারণত পায়ার লোকে স্যুপ বা টেংরির জুস বা এইসব বলে থাকে। তো আজকে বেসিক্যালি আমি পায়া কারি বানাবো। তো পায়া কারিও বহু জায়গায় খাওয়া হয়, সেই পায়া কারি আজকে আমি বানিয়ে খাবো। প্রিয়া চালটা ধুয়ে অলরেডি ভিজিয়ে ফেলেছে, মানে এই ভেজালো চাল ধোয়া হয়ে গেছে, সেটাই আমি যতক্ষণ জ্ঞান দিচ্ছিলাম ততক্ষণে শেষ চাল ধোয়া। আচ্ছা আমরা এই যে ব্লগটা বানাচ্ছি আমরা বাইরের ঘরে করছি, ঠিক আছে, তার কারণ ভেতরে একজন পরীক্ষা দিচ্ছে, এই যে দেখুন অনলাইন পরীক্ষা চলছে, ঠিক আছে, এই যে কত মন দিয়ে এই পাশে খাতা, আর এই যে এখান থেকে দেখে দেখে পরীক্ষাটা দিতে হচ্ছে, বুঝতেই পারছেন পরিশ্রমের ব্যাপার। আগের দিনও দেখিয়েছি, এই যে ভাই আমার অনলাইন পরীক্ষা দেয়, দীপ একবার মুখটা দেখিয়ে দে, দীপ একবার মুখটা দেখিয়ে দে, হাই বল, হাই বল, আমি পরীক্ষা দিচ্ছি, ঠিক আছে। তো এখন এই হচ্ছে সমস্যা, মানে সত্যি স্টুডেন্ট লাইফে এত বেশি প্রবলেমস। আগে আমাদের শুধু খাতা দেখে পরীক্ষা দিতে হতো, মানে নিজেদের খাতাটা দেখলে হতো, এখন সেখানে নিজের খাতা দেখতে হয়, ফোনের স্ক্রিন দেখতে হয়,
তো যাই হোক, এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছে বোধহয় সেখানে আমরা বিরক্ত করব না, ঠিক আছে? আমরা এবার 15 মিনিট হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা 15 মিনিট হয়ে গেছে, আমি জানি না, আমার কাছে হিসাব নেই, তো জলটা ফেলে দি, ফেলে দে। সৌভিক জলটা ছেকে নিচ্ছে, পিয়া ট্রাই করেছিল অর্ধেক চাল, পিয়া ফেলে দিয়েছিল নিচে, তারপর সৌভিক পিয়াকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তোদের অভ্যাস আছে? হ্যাঁ, ও মাস্টার শেফ হয়ে গেছে। এরা পড়ে গেল, ওই বোর্ডটা না, ওটাকে চপিং বোর্ড বলে। ও চপিং আর ছুরিও দেবে। বেসিক্যালি পিয়া পোলাওয়ে কি কি লাগবে একটু বলে দে। পিয়া কোথায়? ওখানে হাড়ির মতো পিয়া তো নেই। হ্যাঁ বল কি কি লাগবে বলে দে। কাজু বাদাম, কিশমিশ, লঙ্কা ছোট ছোট করে কাটতে হবে, ঘি লাগবে, তেজপাতা, দারচিনি, পিয়া লঙ্কার সাথে হাতটাও কুচিয়ে ফেলিস না, জীবনে প্রথমবার মনে হয় রান্না করছে, সেটা দেখলে বুঝতে পারবে লোকে। কত ছোট ছোট পিস করছিস? যারা এরকম করতে হবে ছোট ছোট পিস। আর লঙ্কা দিস না, আর একজন লঙ্কা একদম খেতে পারে না যে পরীক্ষা দিচ্ছে। এই যে দুজন বসে আছে এরা হচ্ছে লঙ্কা খেতে এক্সপার্ট, এদের যদি কোনদিন কম্পিটিশন দেওয়া হয় লঙ্কা খাওয়ার, এরা জিতে প্রাইজ নিয়ে চলে আসবে। বসে আছিস কেন? এরপর কি করতে হবে? আরে আমি জানি না কিচ্ছু, কাজুগুলো কি এর মধ্যেই পড়বে? সৌভিক তুই পিয়াকে কিছু টিপস দিবি? হ্যাঁ না না, এখানেই মেখেই দেয় পোলাওয়ে। হ্যাঁ এটাতেই বসিয়ে দেবে। না না, তখন তোকে বললাম না, এটাতে বসে। এই একটা মাল্টিপারপাস প্রেসার কুকার, তোমরা রোজই দেখতে পারবে এই প্রেসার কুকারটা রোজই কাজে লাগে। যাই মানে এইটাতেই বাস। হ্যাঁ এই মা এর মধ্যে না তেজপাতাগুলো নিচে দেয়া দেব কি, তাহলে পোড়া লাগবে না কি? তুই যা বলবি আমি জানি না। তাহলে মাখতে মেখে দিতে হবে এখানেই, মাখলে মাখবো কি করে? তাহলে নিচে আবার দেবো কি করে তেজপাতা? এরা না বুঝে উঠতে পারছে না কি করবে, too much confusing. তাহলে মেখে দিই, কিছু হবে না, ইজি করে দিচ্ছি। হ্যাঁ সৌভিক এসে গেছে পিয়াকে সাহায্য করার জন্য। তুই ফার্স্ট অফ অল হচ্ছে না, জল কিছুটা আছে ঠিক আছে, এরপর আর কি দিবি? তেজপাতা, এখানে এখানে ছেড়ে দে, এখানে আর কিছু দিস, এটা কাজ করবে, প্রেসার কুকারটাকে রান্না করার জন্য চিনিও মাখতে হবে, চার মাখতে হবে, অত খাটবি না। মানে পোলাও করা খাটনির কাজ, যদি প্রপার স্টেপগুলোতে না খাটি, যেভাবে স্টেপে স্টেপে থাকে থাকে খাটতে হয়, ওইটা যদি না খাটি তাহলে মানে অন্য খুব সে মেখে আমি খাটনি দেখাবো, বুঝেছিস? যদি যেখানে খাটা সেখানে না খাটি, বাট খেটে করেছি বলার জন্য এক্সট্রা খাটবো। বাহ তুই একবারে গ্যাস ধরিয়েছিস, আবার একবারেই ধরাই।
ঘি কোথায় আমি জানি ফ্রিজে পেলি না পেছি না খুঁজেই বলবে পাইনি না তখনও খোঁজা চলছিল এটা রিফাইন করে দিতে পারো একটু আমাকে দেখাবি কতটা ঘি দিচ্ছিস তোরা ম্যাটার করে না যতটা ইচ্ছা ততটা ঘি দিন ঘি খাওয়া ভালো ঘি খাওয়া শরীরের পক্ষে মনের পক্ষে সবকিছুর পক্ষে ভালো ঠিক আছে যারা আমাদের ঘি খেলে মোটা হয়ে যায় তারা নিন্দু তাদের কথায় কান দেবেন না তারা আপনার ভালো চায় না এসবও বলে থাকে সেটা তো ওকে দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই ঘিয়ের বেলার হাত কাঁপে না দু হাত খুলে ক্যামেরা ধরেছিস ক্যামেরার সামনে ঘি দিচ্ছিস লোকে নজর দেবে কত ঘি দিবি দেবে এইটুকু ঘি লাগে আমি পাঁচ জনের এতে ঘি দেব না তো কি দেব ডালটা তুই তাহলে খাস না আমার জিমে যাওয়ার সর্বনাশ তুই মনে কর কেটো ডায়েট করছিস শুধু ফ্যাট খাচ্ছিস শুধু ফ্যাট খাচ্ছি না কিন্তু চালও খাচ্ছি আরে মনে কর মনে করাতে কি হয় পুরো কৌটোটাই ঘিয়েরও শেষ করে ফেলেছে আরে আজকে শেষ করেছিস নাকি পুরো টাইম হয় বলছিস আমি একটু দেখিয়ে দিই কতটা ঘি দিয়েছিস তুই বুঝে যাচ্ছে আরে অল্পই দিয়েছি রে বাবা এমন করে কি আছে এই যে পিয়া সে কিন্তু বাড়িতে ঘি খায় না বাট এখন সৌভিক থেকে ফুল সাপোর্ট করেছে ঘি দেওয়ার জন্য পোলাও তো ঘি না করে হয় আচ্ছা এর মধ্যে কি কি বলেছিস তুই মশলা মনে আছে তেজপাতা দারচিনি দারচিনি বেসিক্যালি প্রিয়া কিছু জানেন না জানে না না জানে অ্যাকচুয়ালি প্রিয়াই শেখালো এই মাত্র মানে শেখালো বলতে যখন বললো আমি তখন ব্যাপারটা বুঝতে পারলাম মানে কি লাগবে এগুলো না বললে জিনিসটা কিভাবে ইউজ করা যেতে পারে সেটা আমার মাথায় আসতো না ও আমি প্রথমে ভেবেছিলাম প্রিয়া পোলাও করবে সৌভিক পায়াকারি করবে কিন্তু এখন দুজনে মিলেই দুটো রান্নাই করবে একজন একটা করবে আর একজন পায়ের উপর পা তুলে বসে থাকবে তার কোনো মানে আর আমি দর্শক হলুদ মারবো না হলুদের একটা নিজস্ব গন্ধ আছে পিয়া বলছিল হলুদ ইউজ করার জন্য কিন্তু সৌভিক ইউজ করবে ফুড কালার তো কেউ চাইলে হলুদ ইউজ করতে পারে কেউ চাইলে ফুড কালারও ইউজ করতে পারে আমি হলুদটা পছন্দ করি না হলুদের গন্ধটা আমি পোলাও বা বিরিয়ানিতে নিতে পারি না লেওড়া না কেওড়ার জল আমার স্পেশাল আমি খুঁজে কেওড়ার জল আর ওটা দেবে দেব তোরা একটু বল তোরা কি করছিস রান্না রান্না এটা বাজে অ্যানসার ছিল আচ্ছা তাহলে আমরা এই মুহূর্তে রন্ধনশালায় নিযুক্ত রয়েছি পলান্ন রন্ধন করিতে এই ভিডিওটা স্কিপ করে যাও সবাই আমি হ্যাঁ ওটার মধ্যে দিয়ে দে আমি দিতে পারবো পারবি পারবি দিতে পারবি দে 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 কতখানি চাল খেললো পিয়ার প্রথমে প্ল্যানিং ছিল যে আমি আর সৌভিক ওপরে থাকবো আর পিয়া দোতলায় একা কিচেনে এসে একা একা রান্না করবে কিচেন পিয়া দুজনেই জ্বলে যাওয়ার পুরো সম্ভাবনা ছিল আমার কাছে তো কিচেনটা আগে না হ্যাঁ পিয়া কথায় কথায় ডিসগাস্টিং বলে মানে ছোটবেলা খুব বলতো এখন অল্প বিস্তর বলে
আহা হা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা অ্যাকচুয়ালি পোলাও এর বৈশিষ্ট্য, মানে গোবিন্দভোগ চালের বৈশিষ্ট্য। গোবিন্দভোগ চালের বৈশিষ্ট্য, ঠিক আছে। এই গন্ধটা না আমি করে দিচ্ছি, সৌভিক অন্য স্টাইলে পোলাও করার সৌভিক তুই নুনটা কখন দিবি? নুন মিষ্টি তুই দিবি যখন খুশি তখন। আমি জাস্ট একবার যেমন খুশি সাজো, যেমন খুশি সাজাও। নুনটা না একটু বুঝে দিস, কতটা নুন দিলি? ওইটুকুনি লাগবে, মানে একটু আন্দাজটা বলে দে। এক এক চা চামচ মতো, চারজনের এক চা চামচ নুন লাগবে। আর একটু লাগবে না? দুটোতেই না বললাম, হ্যাঁ আর লাগবে তো না বললাম, আর দুবার জিমে যাবি তো না বললাম। এরা দুজনে মিলে বদ্ধ পরিকল্পনা করেছে আমাকে রোগা হতে দেবে না। আর কি দিবি? নুন চিনি হয়েছে, আর কি মেশানো ছিল? এই যে ফুটকাদা মিশিয়ে দে, এটা তো হ্যাঁ। আবার বলছি কেউ চাইলে হলুদও ইউজ করতে পারে এই ফুড কালারের বদলে। ব্যাস 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 ব্যাস, দুটোই কি সেম? হ্যাঁ, বেসিক্যালি আমাদের চেষ্টা যেটা হচ্ছে আমি যতদূর বুঝতে পাচ্ছি ওই বাসন্তী পোলাও টাইপের একটা জিনিস বানানোর। মিঠা আতর ওখানেই আছে দেখ, এটা তো হ্যাঁ, যেটাতে মিঠা আতর লেখা সেটাই তোর হাতে একটাই ছিল দেখ, ভালো করে খোঁজ, লেখা আছে। সাবাস দেবো, ক ফোঁটা দিছিস মিঠা আতরটা? মিঠা আতর চারজনের পোলাওতে ম্যাক্সিমাম 2 ফোঁটা, ম্যাক্সিমাম 2 ফোঁটা পড়ে নি। দাঁড়া, অত অত তাড়াহুড়ো করিস না, সবই হাতটা একটু সরা। ব্যাস আর দেবো আর 1 ফোঁটা, 1 ফোঁটা ব্যাস হয়ে গেছে। গোলাপ জল যেটাতে লেখা আছে সেটা গোলাপ জল, যেটাতে লেখা নেই সেটা কেওড়ার জল। এটাতে যে পরিমাণ চাল আছে আমাদের, বেসিক্যালি 500 চাল আছে, 500 চালের জন্য 1 ঢাকনা যথেষ্ট। দুটোই তো, বাট এটা লাস্টে দিলে আরো ভালো হয়। চার বোতল মতন আসবে হয়তো জলতে। সৌভিক ছোট থেকে এরকম ভাট বকে, এই যে চালটা যে নাড়া হচ্ছে এইখানে, প্রথম কথা হচ্ছে এই ঘিয়ের মধ্যে ওই গরম মশলা ফোড়ন ফোড়ন দিয়ে তার মধ্যে ওই চাল কাজু কিশমিশ এগুলো দিয়ে নাড়ছি। এটাকে কখনোই একদম মানে মাংস কষানোর মতো এরকম এরকম করে খুন্তি দিয়ে, মানে লোহার শক্ত খুন্তি দিয়ে নাড়লে চালগুলো সব ভেঙে যাবে, ঠিক আছে? বেসিক্যালি আমরা চালগুলোকে চেষ্টা করছি না ভেঙে যতটা সম্ভব একটু ভাজা ভাজা করে নেওয়া যায়। যেন আমি একটা নরম স্প্যাচুলা নিয়েছি, ঠিক আছে, যেটা চালের উপর মানে ব্যাপারটা হচ্ছে এই যে এইভাবে কাচালে চালগুলো ভাঙবে না, অ্যাটলিস্ট ফোল্ড করে করে দিচ্ছি আস্তে আস্তে সাইড থেকে। কিন্তু এটাকে যদি আমি ভিগোরাসলি মাংস কষানোর মতো নাড়াতে থাকি বা আলু ভাজা ভাজার মতো ভাসতে থাকি, চালগুলো পুরো ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে ব্যাপারটা যে কি হবে আমিও জানি না। এটা হয়ে গেছে, আমি করার সাহসও পাইনি ট্রাই করার। আর কিছু মাখাবি? একটুখানি তাহলে টেস্ট করে দেখতাম মিষ্টিটা ঠিক আছে নাকি। দেখে নে, কাঁচা চাল কিন্তু। আরে হ্যাঁ, টেস্ট কর, সুবিধা নেই, টেস্ট করাই না। একটুখানি মাঝখান থেকে তুলে দাও, একদম প্রো হয়ে গেছে, এবার মুখে দিয়ে দেখবে। আলটিমেটলি কি করলো বুঝলাম না।
মিষ্টি একটু লাগবে কিন্তু সেটা এখন দেব না, পরে দেব, হয়ে যাক। এবার তোরা এটার মধ্যে কি জল দিবি? দেখ একটু ভাজা ভাজা হবে চালটা, একটু ভাজা ভাজা হবে, ঘিতে কোট হবে, তাহলে কি হবে জলের যখন জিনিসটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে ব্যাপারটা ঝরঝরে থাকবে। পোলাওতে বা এই ধরনের জিনিসে আগে চালটাকে হালকা করে ওই ভেজানোর রীতিটা আছে, তার একটাই কারণ যাতে হালকা ভাজা হলে চালের শেপটা নিয়ে নেবে, শেপটা একবার ধরে নিতে পারবে, সিদ্ধর পরেও ঝরঝরে ব্যাপারটা থাকবে। নইলে সিদ্ধ করলে দলা বাকি দিবে, দুধও দিতে পারো যেহেতু আমরা মার গালছি না। আচ্ছা তোরা এই চালটা দিয়ে কতক্ষণ নাড়ালি বলতো, মানে কতক্ষণ নাড়াবে? একটু ভাজা ভাজা হওয়া অবধি, 5 মিনিটস এর ডিপেন্ড করছে হচ্ছে কতটা আঁচ আছে। আমার গ্যাসটা কমানো ছিল, আমি মাত্র খেয়াল করলাম, তাই গ্যাসটাকে হালকা বাড়ালাম, কিন্তু ফুল বাড়িয়ে দিলে যদি তলায় লেগে যায় তাহলে আরেক বিপদ আছে। এবং বুঝে যতটা কন্ট্রোলেবল ততটা আঁচ দিয়ে যতক্ষণ লাগে ভাজা ভাজা হতে। আমি রান্না করতে পারি না বলে সবাই মিলে আমায় অপমান করে, ঠিক আছে, কিন্তু তাও আমি ওদের সাথেই থাকি। কোথা থেকে? চালের উপর থেকে তো? চালের উপর থেকে। ওকে, তিন কর মানে কি? এই যে কর, 1 2 3 গুনিশ। ও, এইটা হাতটা চুবিয়ে দেবো এর মধ্যে? না, এর মধ্যে জল দেওয়া হবে, জল দিয়ে দেখবো তিন কর যতটা হাইট হয়, জলের হাইট ততটা হবে, তাই তো? দে মেপে নিয়েছে। হ্যাঁ, তার কারণ এর মধ্যে আঙ্গুল ডুবাতে যাওয়াটা খুব বোকামো হবে। আমি স্প্যাচুলাতে কতটা হয় তিন কর মেপে নিয়েছি সেটা দিলে আমার বেটার হয়। বেসিক্যালি না, এত জল মানে এত জল দিস না। মানে এত দেখি সবার না খিচুড়ি হয়ে যায় পোলাওয়ের জায়গায়। বাসন্তী খিচুড়ি কেমন একটা লাগবে খেতে? খিচুড়ি বাসন্তী রঙেরই হয়। বাসন্তী পোলাওয়ের যে নাম সেটা অনুযায়ী ঠিক আছে, যা হয় খেয়ে নেব। আমার তো এমনিও খিচুড়ি দিয়ে মাংস খেতে ভালোই লাগে। It was at this moment that he knew he fucked up. পিয়া স্টান্ট করছে অক্ষয় কুমারের মতো। ঠিক আছে, এটা বসিয়ে দেবে। বসিয়ে দিছি তো, বসিয়ে তো মানে আটকে, ঢাকনাটা আটকে দিবি। আটকে দে, ঢাকনাটা ডান দিকে নিচে আছে, দেখ ওই ভুল। পিয়া ঢাকনাটা আটকাতে পারে না, তুই একটু আটকে দে। আমি পারি, কে বলেছে পারি না? ওয়া, পারে। তো আমি ভলান্টিয়ারি দিয়ে আসবো, এসে আটকে দেবো। দাঁড়া, আমি পারি। আচ্ছা, প্রেসার কুকারটা কতক্ষণের জন্য বন্ধ হলো? এটা 15 মিনিট ভেজানো ছিল তো? হ্যাঁ, তো দুটো সিটি লাগবে। ওকে, দুটো সিটি পড়াবার পর আমরা খেতে পারবো তো? হয়ে যাবে, রেডি টু ইট মনে হয়। মেবি। ও আচ্ছা, মা বলেছিল যে 30 মিনিট ভিজিয়ে রাখা হলে একটা সিটিতে এনাফ, যদি 15 মিনিট ভিজিয়েছি তাহলে দুটো সিটি হবে না। আর মা বলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুলতে, ভাতটা সব বলছিল, ভাতটা পুরো বেরিয়ে গেছে তারপরে খুলতে। আচ্ছা, এর মধ্যে কি কি দেওয়া বাকি ছিল? জাফরান, জাফরান আর আর একটুখানি তোমার বললে ওপর দিক দিয়ে পরে দিয়ে দিলাম তো, তাহলে আর লাগবে না, শুধু জাফরান দিয়ে দিলেই হবে। শুধু জাফরান দিয়ে দিলে হবে তো? আমি দুটো জিনিস একটু অ্যাড করছি। হ্যাঁ, আবার বেশর কুয়াটা খুলছে, কি অ্যাড করছিস একটু বলে দে সিক্রেটটা। না, এটা সিক্রেট তাই বলবো না। না, আমি দেখিয়ে দিচ্ছি, আমি তোর মতো নই না। এটা বিরিয়ানি, বেসিক্যালি বিরিয়ানির গন্ধ। অ্যাকচুয়ালি
বিরিয়ানি ফ্লেভার নাম দেওয়া আছে ঠিকই, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি এটা বিরিয়ানি পোলাও দুটোতে ইউজ করা যায়, ঠিক আছে? এটা এক ধরনের আতর, বাট মিঠা আতর না। আরে ওই বুঝতে পেরেছি, বিরিয়ানির তো ওই স্মেলটা সেটা আসে, চালের যে স্মেলটা আসে, চালের স্মেলটাকে আরো বাড়িয়ে দেয়। এটা দেবো এক নম্বর, আর দু নম্বর যেটা দেবো সেটা হচ্ছে জাফরান। এখন দিয়ে দেবে নাকি? হ্যাঁ, জাফরানটা উপর দিয়ে দিয়ে বসিয়ে দিই। ছড়িয়ে দিলেই তো হতো, পরে ঠান্ডা হয়ে যাওয়ার পর ছড়িয়ে তো মিশবে না, উপরে কটা জাফরান গোটা গোটা পড়ে থাকবে। সেটাও ঠিক, যদি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই খোলা হয়। কত জানে, সারা রাত না ঘুমিয়ে কুকিং ভিডিও দেখার ফল এগুলো। এবার আলটিমেটলি কি তোরা প্রেসারটা কুকারটা বন্ধ করবি? এবার বন্ধ করছি, ফাইনাল, আর খুলবো না, প্রমিস। তোমরা যারা দেখ, চিনি 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 তো দেওয়া ছিল, বলে যা একটু লাগবে। আবার খুলছে। বেসিক্যালি তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা একবারই সব দিয়ে তারপরেই প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করো, ওদের মতো 30 সেকেন্ড পর পর খুলে দিও না। এবারে 10 সেকেন্ডের মধ্যে খোলা হয়েছে, আর লাগবে না চিনি। পাঁচ ছোড়ো না, ওই নরমাল। মানে আমি জানি না এবার ওরা আলটিমেটলি বন্ধ করবে কিনা। খুলবো না, রান্না হয়ে গেলেও আর খুলবো না। সৌভিক চলে গেছে, নেক্সট আইটেম হচ্ছে মাটনের টেংরি রান্না করার জন্য। টেংরি কারি মানে মাটনের পায়া কারি। গাড়ির চাবি কই? গাড়ির চাবি কই? তুই ঝগড়া করছিস? আমি ঝগড়া করছি? আপনারা কে ঝগড়া করছো? তুই, আমি শুধু বলেছি আমাকে নিচ্ছে না, আমাকে নিচ্ছে না, আমাকে বলেও নেই।